Hello my dear students, welcome to Open School's new video. I hope you all are fit and fine. তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর পঞ্চদশ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি। আজকের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। আর তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি অবশ্যই সুস্পষ্ট করে লিখবে, কারণ অ্যাসাইনমেন্টের শিরোনাম অ্যাসাইনমেন্টের কভার পেজে লেখা বাধ্যতামূলক করা হয়েছে। আর এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্টের। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে দেখে নিই অষ্টম শ্রেণীর পঞ্চদশ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ চার, অধ্যায় ও অধ্যায় শিরোনাম সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ এক, মহাকর্ষ পাঠ দুই তিন অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ, পাঠ চার ভর ও ওজন, পাঠ পাঁচ ভর ও ওজনের সম্পর্ক, পাঠ ছয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, পাঠ আট ও নয় লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য, ওজনহীনতা। তো শিক্ষার্থী বন্ধু, তারপর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করো। এক, প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কি ঘটছে লক্ষ্য করো। দুই, কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো, কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখো। সংকেত ক, উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ অভিকর্ষ ত্বরণে ও ভরের প্রভাব। খ, মহাকর্ষ ও অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহার। তো তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে উত্তরপত্র তৈরি করার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাগুলো অনুসরণ করেই মূলত অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি তৈরি করতে হবে। তো নির্দেশনাগুলো হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের সকল পাঠ সম্পন্ন করতে হবে, প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর সংকেতের উত্তরটি হচ্ছে, একটি কাগজ ও একটি ভারী বল 10 ফুট উচ্চতা থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে মাটিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একসাথে কাগজ ও বেশি ওজনের বল ছেড়ে দিলে স্বাভাবিকভাবে একই সময়তে মাটিতে পৌঁছানোর কথা, কারণ বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই বেশি ওজনের বল ও কাগজ উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই। সুতরাং একই সময় মাটিতে পড়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটবে না। বাতাসের বাধার ভিন্নতার কারণেই মূলত এই ঘটনাটি ঘটে। বস্তু দুটিকে উপর থেকে ছেড়ে দিলে বাতাস তাদেরকে নিচে পড়তে বাধা সৃষ্টি করে। এই বাধা ভরের ও আয়তনের উপর নির্ভর করে। এখানে বেশি ওজনের বলের চেয়ে কাগজের ক্ষেত্রে বাতাসের বাধার পরিমাণ বেশি হবে, তাই কাগজের আগেই বেশি ওজনের বলটি মাটিতে পড়বে। অভিকর্ষজ ত্বরণের প্রভাব, এই অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। বস্তুর ওজনের উপর অভিকর্ষ ত্বরণের প্রভাব, বিদ্যমান নির্দিষ্ট বলের কোনো বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভরশীল। যেমন কোনো বস্তুর ভর 100 কেজি হলে বিশুভ অঞ্চলে বস্তুটির ওজন হতে 100 × 9.78 = 978 এবং মেরু অঞ্চলে বস্তুটির ওজন হবে 100 × 9.83 = 183 নিউটন। ভরের প্রভাব, বস্তুর ভর একটি ধ্রুব রাশি অর্থাৎ পরিবর্তনশীল, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। সেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, সেসব কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 1/6, আবার পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মানে সামান্য তারতম্য ঘটে থাকে, ফলে বস্তুর ওজনেরও তারতম্য ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নিই খ নম্বর প্রশ্নের উত্তরটি। একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে নিম্নের পরীক্ষাটি ধাপে ধাপে ধারাবাহিকভাবে সম্পন্ন করি। ধাপ পরীক্ষণ, ক বল ও কাগজটিকে একই সময়ে একই উচ্চতা থেকে ছেড়ে দিই, খ কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করি, গ পুনরায় কাগজের গোল বল ও ছোট ভারী বলটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিই। নিম্নে উক্ত ঘটনাটির কারণ বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, একে মহাকর্ষ বলে। পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে, অর্থাৎ কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ বল। অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু ওপরের দিকে ছুড়ে দিলে তা আবার পৃথিবীতে ফিরে আসে। উদ্দীপকের কাগজটি গোল বল অপেক্ষা হালকা হবার কারণে তার উপর অভিকর্ষ বল কম, অন্যদিকে বলটি ভারী হবার কারণে তার উপর পৃথিবীর আকর্ষণ শক্তি বেশি, তাই প্রথমে বলটি ও পরে কাগজটি মাটিতে পৌঁছায়। আবার দ্বিতীয়বার কাগজটি গোল বল পাকালেও এর ভরের কোনো পরিবর্তন হয় না,
তাই দ্বিতীয়বারও প্রথমে ভারী বলটি ও পরে কাগজের বলটি মাটিতে পৌঁছায়। সিদ্ধান্ত: অভিকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুর ভর যত বেশি তার উপর পৃথিবীর আকর্ষণ বল ও তত বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর পঞ্চদশ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি এতটুকুই ছিল। মোবাইল থেকে উত্তর চার্জ দেয়, তারপর বার হয়, ওইন দিয়ে খেলে হি, স্কুলে যাই না, পড়ালেখা করি না, কিছু শিখবার ফাই না, লেগে মোবাইলটি চার্জ দেয়, দেখে দিয়ে খেলে খেলে হয়ে যায়। অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজের সমাধানের একটি বড় চাহিদা পূরণ হচ্ছে পাঠ্য বই থেকে নয়, ইন্টারনেট, ইউটিউব বা ফটোকপির দোকান থেকে। এই চিত্র বলা যায় সারা দেশের। এমন পরিস্থিতিতে আসলে অভিভাবকদের ভূমিকা কী? তাছাড়া অন্যান্য সকল শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমাদের ওপেন স্কুল চ্যানেলের প্লেলিস্টে খুব সুন্দরভাবে সাজানো আছে, তাই চাইলেই তোমরা সেখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারো। এবং আমাদের ওপেন স্কুল চ্যানেলের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই জয়েন হতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, টু সাবস্ক্রাইব ওপেন স্কুল ইউটিউব চ্যানেল ফর মোর আপডেটস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। হ্যাভ আ নাইস ডে, নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অফ ওপেন স্কুল ইউটিউব চ্যানেল। স্টে হোম, স্টে সেফ, লেটস বাই।